প্রায় কয়েক হাজার সমর্থক নিয়ে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু এখানে রোড রাস্তায় রেলি বের করেছেন, সেই বিষয়টি দেখাচ্ছে বাংলাদেশে। আমরা দেখছি যে প্রায় কয়েক হাজার দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আর্জেন্টিনার সমর্থনে স্লোগান দিচ্ছেন। আমরা একজন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আর্জেন্টিনা এই কারণে যে আর্জেন্টিনা সবচেয়ে সারা বিশ্বকে চমৎকার ম্যাচগুলো ছিল, আপনাকে ভালোবেসে কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি। অবশ্যই বেস্ট টেস্ট, এখন পর্যন্ত আনবিটেন আমরা আছি এবং আনবিটেন হয়েই এই ওয়ার্ল্ড কাপ উই উইল গোয়িং টু বি উইথ, এবং ওয়ার্ল্ড কাপ আমরা দেখিয়ে দেবো। এবার কিছু ভালো কিছু হবে, ফাটাফাটি খেলা হবে, আপনার চোখ রাখুন। এবার ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাময় এবং ডেফিনেটলি উই উইল গোয়িং টু বি দ্য বেস্ট টেস্ট টিম ইন দিস ওয়ার্ল্ড কাপ। থ্যাংক ইউ। যেভাবে বলছিলেন আর্জেন্টিনা আসলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এমনটাই প্রত্যাশা করছেন তারা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাদ ভাঙা উল্লাস নিয়ে আর্জেন্টিন সমর্থকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যদি আপনাদের দেখাই যে কয়েক হাজার সমর্থকরা এখানে এসে উপস্থিত, বিশাল পতাকা নিয়ে আর্জেন্টিন সমর্থকরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আর একজন সমর্থকের সাথে কথা বলতে চাই। সব মিলিয়ে মনে হচ্ছে এবার আর্জেন্টিনা অনেক ভালো কিছু করবে, ভালো কিছু করলেও আর্জেন্টিনার পক্ষে আর শেষ পর্যন্ত না গেলেও আর্জেন্টিনার পক্ষে। তবে সমর্থক যারা আছে আমরা প্রত্যাশা করছি আর্জেন্টিনা এবার ফাইনাল খেলবে। আমরা শুধু এবার ব্রাজিলের যে এই যে অভিনেতা আছে, একজন অভিনেতা খ্যাত প্লেয়ার নেইমার, তাকে বলবো যে একটু অভিনয় গুলো কম করে। সঠিক এইটাই গেলে আমাদের প্রত্যাশা এবারে বিশ্বকাপ। যেমনটি বলছিলেন আর্জেন্টাইন সমর্থক যে চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল, যে ব্রাজিলের যে স্ট্রাইকার ফরওয়ার্ডে রয়েছেন নেইমার, এবং সেই নেইমার কিন্তু নেইমারকে অভিনয় কম করার আহ্বান জানিয়েছেন তারা। তারা যদি কম অভিনয় করেন, তিনি যেন কম অভিনয় করেন, এই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছেন বারবারই। এবং আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার একটি বিশাল র্যালি ইতিমধ্যেই রংপুর শহর প্রদক্ষিণ করছে, কয়েক হাজার দর্শক এখানে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি একটি বিশাল পতাকা কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা এখানে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু আনন্দ উৎসব উল্লাস করছেন। আমরা যদি একটু দেখাই, যেমন যেমনটা বলছিলেন এই সমর্থক যে আর্জেন্টিনায় কিন্তু বিশ্বকাপ নেবে, এবং রংপুরে আমরা রয়েছি এবং রংপুরে বিশাল একটি পতাকা নিয়ে কিন্তু আর্জেন্টিনা উদ্বোধনের পর দর্শকদের কিন্তু মনে একটি আশার সঞ্চার হয়েছে যে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতবে, এবং মেসি আর্জেন্টিনা এই স্লোগান বিশাল একটি গালি আর্জেন্টিনার সমর্থকদের জন্য, এবং সেই তাদের বল হারি করার জন্য জানান দিচ্ছেন, এবং সেই বিষয়টা কিন্তু তারা শুয়ে রেখেছেন বাংলাদেশ টাইমসে। দর্শকরা নিচ থেকে কিন্তু আর্জেন্টিনা
আর্জেন্টিনার সমর্থন করছি এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, দুজন নারী সমর্থকদের দেখতে পাচ্ছি যারা আসলে সমর্থন করছে। জানিয়ে রাখি যে এই বিশাল র্যালিটি কিন্তু রংপুরে অনুষ্ঠিত হয়েছে এবং রংপুরের কিছুদিন আগে কিন্তু রংপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব গঠন করা হয়েছে এবং এই ফ্যান্স ক্লাবের যে আহ্বায়ক রয়েছেন সদস্য এবং সভাপতিরা রয়েছেন তারা কিন্তু আর্জেন্টিনার সমর্থক, এবং আমরা এখানে লক্ষ্য করছি যে তারা মেসি আর্জেন্টিনার স্লোগান দিয়ে কিন্তু শহর প্রদক্ষিণ করছে। এটি রংপুরের সব থেকে বড় আর্জেন্টিনার সমর্থকদের মিছিল এবং প্রায় কয়েক হাজার দর্শক কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। যেমনটি বলছিলেন এখানকার যারা সমর্থক তারা বলছিলেন যে নেইমার যে রয়েছেন তাকে কম অভিনয় করতে, যাতে করে এই ফুটবল বিশ্ব নতুন কিছু নতুন ভালো কিছু দেখতে পান, নতুন ফুটবল শৈল্পিক বিষয়টি কিন্তু দেখতে পান, নেইমারকে কম অভিনয়ের আহ্বান জানিয়েছেন এখানকার সমর্থকরা। বিশাল একটি র্যালি কিন্তু করছে সেই বিষয়টি সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে। প্রদক্ষিণ করছে পাচ্ছেন যে যারা সমর্থক হয়েছেন তারা কিন্তু সমর্থনের নিচে আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এখানে যারা সমর্থক রয়েছেন প্রায় কয়েক হাজার সমর্থক কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন রংপুরের সব থেকে বড় আর্জেন্টাইন সমর্থকদের র্যালি, এবং এই র্যালি আজ সকাল 11টায় শুরু হয়েছে। গতকাল শুরু হয়েছে কাতার বিশ্বকাপ, যেখানে কাতার এবং ইকুয়েডরের মধ্যকার একটি ম্যাচ হয়েছিল।
92 বছরে প্রথমবারের মতো কোন স্বাগতিক দল হেরে গিয়েছে। আর্জেন্টিনার পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা আমরা লক্ষ্য করছি, যা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু সব থেকে বড় আর্জেন্টাইন সমর্থকদের মিছিল, এবং যে মিছিলে আর্জেন্টাইন সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে কথা বলব। এবার বিশ্বকাপে কিভাবে দেখছেন আর্জেন্টিনাকে? নিঃসন্দেহে বাংলাদেশে মানুষ তো ফুটবল ভালোবাসে, এবং বিশ্বকাপ ঘিরে আমাদের একটু এবার উৎসাহটা বেশি, চাওয়াটাও বেশি। কারণ হচ্ছে আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে, এবং আপনারা জানেন যে এবার 32টা দল যে অংশ নিয়েছে তার মধ্যে সবচেয়ে ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা। আর এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, আমরা মনে করছি যে মেসি প্রাণ প্রাণ দিয়ে খেলবে, এবং এবার আর্জেন্টিনা বিশ্বকাপ পাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। কথা বলছিলাম একজন সমর্থকের সঙ্গে, তিনি আসলে যেটি বললেন যে এবার তাদের প্রত্যাশা যে আর্জেন্টাইন যে টিম রয়েছে সেটি ফেভারিট বিশ্বকাপে, এবং তারাই কিন্তু এবার বিশ্বকাপ নিবে, এই বিষয়টি কিন্তু তারা আশা করছেন। প্রায় কয়েক হাজার দর্শক সমাগম আমরা লক্ষ্য করছি, যেখানে আর্জেন্টাইন সমাগম আর্জেন্টাইন সমর্থকরা সবাই স্লোগান দিচ্ছে। আমরা লক্ষ্য করছি এবং সেই বিষয়টি জানান। প্রায় কয়েক হাজার ভক্ত এবং সমর্থককে নিয়ে আর্জেন্টিনার যে বিশাল র্যালি, সেই র্যালি আমরা দেখাচ্ছিলাম সরাসরি বাংলাদেশ টাইমসে, এবং এই এটি রংপুরের সব থেকে বড় আর্জেন্টিন ভক্ত সমর্থকদের র্যালি, প্রায় কয়েক হাজার দর্শক, যেটি আসলে গুনে বলা সম্ভব না, আনুমানিকভাবে কয়েক হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন। যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে আর্জেন্টিনা আর্জেন্টিনা বলে স্লোগান দিচ্ছেন, পাশাপাশি আমরা দেখেছি যে এবার আর্জেন্টিনা ফেভারিট এটিও কিন্তু তারা আশা করছেন। পাশাপাশি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে বিরোধী দল, অর্থাৎ যাকে সবসময় বিরোধী দল মনে করে আর্জেন্টিনা, সে ব্রাজিলের নেইমারকে কিন্তু তারা বলেছেন এই বিশ্বকাপে অভিনয় কম করতে, এই আহ্বান কিন্তু এখানকার সমর্থকরা জানিয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের আর্জেন্টিনার সমর্থকদের র্যালির সর্বশেষ। ফেরত জয় বাংলাদেশ টাইমস।